বেনাপোলে রেশমা হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। যশোর ডিবি পুলিশের হাতে ফারুক নামে এক যুবক গ্রেফতারের পর বেরিয়ে আসছে লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় আরও 5-6 জন জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফারুক। যশোর ডিবি পুলিশের চৌকশ কর্মকর্তা মফিজুল ইসলামের নেতৃত্বে একদল ফোর্স বেনাপোলের কাগজপুকুর গ্রামের ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন সোমবার। এর আগে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি পুরনো কবরের ভেতর থেকে তৃতীয় লিঙ্গের রেশমার গলাকাটা লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল রেশমার স্বামী জাফর হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তাদের দাম্পত্য খুব বেশি সুখের ছিল না, কিন্তু যশোর ডিবি পুলিশ লাশ উদ্ধারের পর বিভিন্ন সোর্স লাগিয়ে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িতদের শনাক্ত করে একজনকে আটক করে। নিহত রেশমা ও হত্যায় জড়িত ফারুক বেনাপোলপোর থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা। নিহত রেশমা একই গ্রামের জাকির হোসেনের মেয়ে ও জাফরের স্ত্রী। অন্যদিকে আটক ফারুক একই গ্রামের নূর ইসলামের ছেলে। জাফর বলেন, ফেব্রুয়ারি মাসে আমার স্ত্রী রেশমা সংবাদ সম্মেলন করছিলেন। সে সময় ওলিয়ার টিটু ও সাইফুল্লাহ তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে দাবি করে প্রশাসনের সহায়তা চেয়েছিলেন। আমাদের সম্পদ দখল করা ছিল অভিযুক্তদের মূল টার্গেট। শেষ পর্যন্ত তারা হত্যা মিশনে সফল হয়েছে। বেনাপোল পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শাহিন জানান, স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পর রেশমা একা কাগজপুকুর গ্রামে বসবাস করতেন। কয়েকদিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার 11 মার্চ দুপুরে কাগজপুকুর কবরস্থানের একটি গর্ত থেকে দুর্গন্ধ ছড়ালে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ গর্ত খুঁড়ে রেশমার মরদেহ উদ্ধার করে। বেনাপোল পোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, রেশমা হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ময়না তদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে হত্যায় জড়িতদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যোগ করেন স্থানীয় পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।